Hello friends, good morning and welcome back to my channel Tania Pujas Vlog channel. Tomader onek 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 shagot onekta bhalobasha jani ajke arekta notun vlog niye chole eshechi. To asha kori tumra shobai khub bhalo acho shusto acho to amio bhalo achi bondhura. To cholo to sokale ranna hoye geche ranna mane kore niyechi. Sokale bolte ki ekhon ranna hoye geche already ar rannar video kora hoyni bhule gechi. তো কদিন ইলিশ মাছ মানে অনেকটা বেশি করে ইলিশ মাছ এনেছিল তো কদিন ধরে ইলিশ মাছ হয়ে যাচ্ছে খেয়ে আছে তো আজকে বলেছিলাম যে ইলিশ মাছ করব না তো আবার বলে যে না আজ কটা আছে করেই নাও আবার অন্য মাছ নিয়ে আসো অনেক দিন হয়ে গেছে মাছগুলো শেষ করো তো সেই জন্য ইলিশ মাছ রান্না করেছি বন্ধুরা তো তানিয়া স্কুলে যাবে আর তোমার দাদা ভাই ডিউটি যাবে তো আমার রান্না হয়ে গেছে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থেকো আর যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে অনেকটা আমি এগিয়ে গেছি আমার সাফল্যের মুখ আমি দেখতে চলেছি বন্ধুরা তো এইভাবেই পাশে থেকো আশা করি আগামী দিনগুলোও এইভাবে পাশে থাকবে এইভাবে ভালোবেসে সাপোর্ট করবে তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা বন্ধুরা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে চলো তো এই দেখো বন্ধুরা আজকেও একটাই রেসিপি করেছি তো আজকে তো এই যে আমার জন্য পেঁপে সিদ্ধ পেঁপে ডক্টরেও পেঁপে খেতে বলেছে আর আমার দিদি বলেছে পেঁপে খাবি পেটের সমস্যা পেঁপে খাবি তো এই যে সেই জন্য পেঁপে ভাতে দিয়েছি আর তোমার দাদা ভাইয়ের হচ্ছে খাবার গুছিয়ে দিচ্ছি তো আজকেও একটা তরকারি ভাত করেছি আর যতক্ষণ ইলিশ মাছটা থাকবে শেষ না হলে শেষ না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এখন চলবে আর অন্য কিছু হবে না তো অনেকটা ইলিশ মাছ একসঙ্গে কিনে এনেছে দুটো ইলিশ মাছ একসঙ্গে কিনে এনেছে বড় ইলিশ মাছ দেখো বন্ধুরা কালকের মতো আজকেও হয়েছে আর আজকে হচ্ছে আমি স্নান করতে গেছিলাম তো আমার দাদা ভাই আজকে করেছে তো আজকের কালারটা যেন আরও ভালো হয়েছে তেল তেল আজকেও করেছে বেগুন দিয়ে আর আলু বেগুন একই দেখছো ইলিশ মাছ ও কি দারুণ কালার হয়েছে আজকে তোমাদের দাদা ভাই করেছে বুঝেছো তো ওকে দু পিস দিয়ে দিচ্ছি আর আমার এক পিস আর মেয়ের এক পিস তো আজকে দেখে মনে হচ্ছে প্রচুর ঝাল হয়েছে কারণ আমি করলে ঝাল কম দিই তোমার দাদা ভাই করলে ঝাল বেশি দেয় চলো বন্ধুরা খাবারটা গুছিয়ে নিই আবার আসছি ঠিক আছে টাটা সবাই ভালো থেকো এক্ষুনি আসছি কিছুক্ষণ পরে আসছি ঠিক আছে চলো হ্যালো ফ্রেন্ডস তো আবার চলে এলাম তো স্নান টান সেরে একেবারে চলে এসেছি আর তোমার দাদা ভাইকে খাবার মানে রান্না করে দিলাম তো খাবার গুছিয়ে দিলাম তোমার দাদা ভাই ডিউটি গেল তানিয়া সকালে স্কুলে গেছে আর সকালে এত তাড়া থাকে তো ভিডিও করাই যায় না বন্ধুরা তো কী বলতো সে তানিয়া ও ঘুম থেকে উঠলে ওকে রেডি করানো ওকে চুল বেঁধে দেওয়া তো এইসব করতে করতে অনেকটা টাইম চলে যায় জানো তো তো ছটফট করে ভিডিও করা যায় না তো সেই জন্য সে অত ভিডিও করা হয়নি তো যাই হোক স্নান সেরে এসেছি তো এবার আমি ভাত খাবো আর তানিয়াকেও খাই দিয়েছি ও সকালবেলা মানে ও আগে ছোটোবেলা থেকেই ওর অভ্যাস আছে তো কী বলতো ছোটোবেলা থেকে এমনই অভ্যাস করে দিয়েছি তো ভাত ছাড়া এই দেখো বন্ধুরা কত চুল উঠছে দেখো টানলেই চুল উঠে যাচ্ছে হুজুস করে দেখো দেখবে তো দেখো বন্ধুরা কত চুল উঠছে তো তানিয়া ওকে ছোটোবেলা থেকেই ভাত খাইয়ে দিই কারণ স্কুলে ভাত খেতে চায় না
তো স্কুলে আজকাল ভাত খেলে দুপুরবেলা বেশ ভালো হয়, কিন্তু খেতে চায় না, বন্ধুরা খায় না বলে ও খায় না, তো সেই জন্য রেগুলার সকালে মানে ও ঘুম থেকে উঠলে স্নান টান সেরে এলে চুল টুল মেরে দিয়ে একবারে ভাত খাইয়ে দিয়ে তারপরে স্কুলে পাঠায়, আর আসে একেবারে সেই চারটের সময় এসে তো আবার খেতে চায় না, আবার তখন আবার জোর করে খাওয়াতে হয়। তো তা নিয়ে আসবে সেই একেবারে বিকাল চারটে, আর তোমার দাদা ভাই তো এই 9:30 সাড়ে 8 9টার সময় বেরালে আসবে সেই 10:30 পাক্কা 11টার সময় রাত্রির সময় আসে। তো চলো বন্ধুরা, এবার আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে ভিডিও এডিটে বসবো, আর অনেক কিছু কাজ আছে আমার। তো চলো বন্ধুরা, আজ সঙ্গে থাকো, আজ আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলো আবার আসছি, কিছুক্ষণ পর খাওয়া দাওয়াটা করে নিই তারপর আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, ভাত নিয়েছি, এই যে এখানে তরকারি, তোমার দাদা ভাইকে দিয়েছি 2 পিস মাছ, আর রেখে দিয়েছি 1 পিস, আর তানিয়া খাইছি। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি, ঠিক আছে? আর এই যে কালকে খিচুড়ি আছে, তো খিচুড়িটা কালকে খাওয়া হয়নি, তো খিচুড়িটা কী করবো তাই ভাবছি। তো থাকো তো, এখন খাবো না, সকালবেলা গরম ভাত খেলে ভালো লাগে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু ছাদে ঘুরতে এলাম, তো মায়েদের ওখান থেকে যখন থেকে এসেছি তো তখন থেকে আর ছাদে আর আসা হয়নি। তো জামা কাপড় ধুলে কী বলো তো, কদিন বৃষ্টি তো হচ্ছে, তো বাড়ির মানে ঘরের মধ্যেই শুকিয়ে যাচ্ছে, সারা দিন রাত পাকা চলছে, তো জামা কাপড় ঘরেই শুকিয়ে যায়। তো ভাবলাম একটু ছাদ দিয়ে ঘুরে যাই। তো দেখো বন্ধুরা, এখনও সকাল মানে মেঘলা হয়ে আছে, কীরকম মেঘলা হয়ে পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে। তো অনেকদিন ছাদে উঠিনি, আজকে ছাদে উঠেছি, বেশ ভালো লাগছে, একটু হাওয়াও হচ্ছে, চারিদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে, আবার বৃষ্টি হবে জানো তো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধ হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, তুলে যাচ্ছি, কথা বলতে হতে তো তো করি। চলো বন্ধুরা, তো এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল, তোমার যখনই ছাদে উঠি তো ভালো লাগে দেখাতে আর কি। মেঘলা করে আছে চারিদিকটা, বৃষ্টি আসবে জানো তো, এই দেখো মেঘ, দেখো কালো হয়ে আছে মেঘটা। তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।